আমাদের বাড়ির বাবা বিশ্বকর্মা। তো বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম টোটো করে, হঠাৎ গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। টানা দুদিন পর আমাদের আবার ডেইলি ব্লগ আপলোড করছি। দুদিন আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য ভিডিও বানাতে পারিনি, শনি রবি দুদিন, সেই জন্য ভিডিও দেওয়াও হয়নি আমাদের। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো, সকালবেলা উঠে বাড়িতে পুজো হয়েছে, তো সকালবেলা অনেক কাজটা ছিল, এখন দেখো রেডি হয়ে গেছে আমার অফিসের পুজো। যেহেতু মানে যারা ইঞ্জিনিয়ার, যারা আমার ব্লগ দেখছো, যারা ইঞ্জিনিয়ার জানো বিশ্বকর্মা পুজোটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, সেটা কলেজ হোক অফিস হোক সমস্ত জায়গায় বিশ্বকর্মা পুজোই হচ্ছে মেন পুজো ইঞ্জিনিয়ারদের। তো যাই হোক, অফিসে পুজো চেষ্টা করবো তোমাদের কিছু গ্লিমস দেখানোর, আর ওই জন্য এখন বেরিয়ে পড়ছি অফিসের জন্য, চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, এবার যাব খেতে, তারপর ঠাকুর টাকুর নিয়ে দোকান যাব, কারণ কালকে দোকান থেকে ঠাকুরগুলোকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু দোকানে পুজো হয় না, বাড়িতে পুজো হয়, তার জন্য বাড়ি থেকে ঠাকুরগুলোকে পুজো করে নিয়ে গিয়ে দোকানে রাখবো, দিয়ে জল টল ছিটিয়ে ধূপ টুপ দিয়ে শুরু হবে কাজ। তো জানতাম না যে ওখানে পুজো দেখতে যেতাম, ওর সাথে বিয়ে হবে, যাই হোক আবার জানতাম না, এখানে পরীক্ষা দিতে আসতাম, পাশের বাড়িতে বিয়ে হবে, অনেক ব্যাপার লিঙ্ক আছে, বুঝতে পেরেছো তো? তো চলো এখন নিচে যাই, আমি অল্প একটু খেয়ে চলে যাবো, কারণ সব অফিসেই খাওয়া দাওয়া, তো অনেকটা সকালে যাচ্ছি, ওই জন্য ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেক সকাল, আজকে অনেক সকালেই ঘুম টুম থেকে ওঠা হয়েছে আর কি, কিন্তু কাজের চাপে কিছু করা হয়নি, তোমাদেরকেও দেখানো হয়নি, কি করব। তো চলো এখন নিচে যাওয়া যাক। ও ঠাকুরটা গেলাম, আমি ঠাকুরগুলো নিয়ে নিই আর কি, রেডি করাই আছে, এর যে সবাই একসাথে ওখানে, তো নিয়ে তারপর দোকান যাব, দোকানে গিয়ে আবার নতুন করে পুজো টুজো ফুল টুল দিয়ে শুরু হবে। আমাদের বাড়ির বাবা বিশ্বকর্মা, ইনারই পুজো হয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম টোটো করে, হঠাৎ করে অল্প প্রসাদ টসাদ দিতে হতো, মামনি বলেই ছিল বাড়ি যাচ্ছিলাম, তো ভাই বললো যে ঠিক আছে তোকে আমি নিয়ে নিচ্ছি তোর কাছ থেকে, দিয়ে এই যে এখন ভাইয়ের ব্যাটারি চালিয়ে তো জানে আমি অফিস যেতে চলেছি, আর এখন অফিসে পৌঁছে দিচ্ছে, আর প্রসাদ টসাদগুলো সব বাড়িতে পৌঁছে দিলাম এই বাড়িতে আর কি। চলো এখন অফিস যাই। বিশ্বকর্মা পুজো মানেই ওয়েদারটা হচ্ছে ভেজা ভেজা, সুন্দর বৃষ্টিময়, ছোটবেলা থেকে দেখে আসছি, তো আজকেও কিছু ব্যতিক্রম নয়, সকাল থেকে বৃষ্টি টিষ্টি হয়েছে, আর এই এখন ওয়েদারও এরকম আর কি, একটু ঘোলাটে ঘোলাটে ভাব। মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, তার সাথে ছিল ভেজ ডাল, ডালটা এত ভালো যে কি বলবো, কাজু কিশমিশ বেশি বেশি করে মুখে পড়ছিল, তার সাথে ছিল ঝুড়ি আলু ভাজা, দই মাছ, কাতলা মাছের দই মাছটা যে এত ভালো লাগে আমার, আর তার সাথে ছিল লাল লাল মটন কষা, ছিল চাটনি, চাটনির মধ্যে ফ্রুটসগুলো প্রচুর পরিমাণে ছিল, আর সর্বশেষে ছিল বালির ঘাটের দই। গোটা দিনটা আমরা খুব মজা করে কাটালাম। এই যে দেখো এখন সমস্ত কিছু ডেকোরেশন করা হচ্ছে, কারণ আমাদের এমএসসিএলের তরফ থেকে আমাদের হসপিটালের এমএসবিবি স্যার, প্রিন্সিপাল স্যার, অ্যাসিস্ট্যান্ট সুপার সকলদের নিমন্ত্রণ করা হয়েছে, যে তার সাথে নিমন্ত্রিত ছিলেন ডেপুটি স্যারও, সকলে আসবেন, তাই ওনাদের জন্য স্পেশাল ব্যবস্থা তো করে রাখতেই হবে। আর এই যে আমার অফিস, বাঁদিকে হচ্ছে রান্নার, শুধু ডান দিকেই আজকে গাড়িগুলোকে রাখা হয়েছে, আর আমার ভুট্টুরাও এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ও সৌমিত্রদাও দাঁড়িয়ে আছে, কারণ আমরা দুজন আজকে সব তদারকির কাজ করছি, যে ইঞ্জিনিয়ার বলে কথা, আর ইঞ্জিনিয়ার মাত্র এই যে লাল মটন কষাটা, ও হো 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 কী যে ভালো খেতে ছিল, আমি এক পিস টেস্ট করেছিলাম, কারণ খাসির মাংস আমি খাই না। আর এই দেখো বলতে বলতে সবাই খেতে বসে পড়লো, আর এই যে স্যাররাও চলে এসেছেন, স্যার ম্যাডাম সকলে মিলে একসাথে জমিয়ে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া চলছে। অফিসের সারাদিনটা কাটাতে কাটাতে
মনে পড়ছিল যে কলেজ লাইফের কথা। কলেজ লাইফেও একটা সময় আমাদের বিশ্বকর্মা পুজোর দিনটা ছিল মজাদার দিন। আমি পড়েছিলাম বহরমপুরের MIT কলেজে, আর আমি বিটেক করেছিলাম টেকনো ইন্ডিয়ার সল্ট লেকের ব্রাঞ্চটা কিন্তু নয়, টেকনো ইন্ডিয়ার গড়িয়ার ব্রাঞ্চটা, নেতাজি সুভাষ। সেখানেও চলেছিল খুব মজা করে খাওয়া দাওয়া, যে পার্থ মলয় সবাই বসে পড়েছে খেতে হাসি মুখে। এই জাস্ট বেরোলাম অফিস থেকে, আর আজকে তো অনেক কিছুই দেখালাম তোমাদেরকে আমার অফিসে। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। আর এখন এই বেরোচ্ছি, চলো যাওয়া যাক টোটো পাওয়া যায়, যে আমার ভুট্টুগুলোকে বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, এখন যাই বাড়ির উদ্দেশ্যে। এই জাস্ট অফিস থেকে বাড়ি এলাম, ফ্রেশ হয়েছি, এবার একটু রেস্ট নেব, মানে একটু শোয়ার প্ল্যান আছে আর কি, তারপরে এই ভিডিও এডিটিংয়ে বসবো। আর ওর ওখানে তো খুব বড় পুজো হচ্ছে, যে পুজোটায় আমরা ছোটোবেলায় যেতাম, জানি না এখন পুজো দেখতে গেছে কি না। তো একটু রেস্ট নিয়ে তারপর সেশন স্টার্ট হবে, তো চলো এখন তাই করি। এই ভিডিওগুলোতে অরিজিনাল ভয়েসের জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হলো প্যান্ডেলে যে গানগুলো বাজছে সেগুলোতে আমাদের কপিরাইট আসতে পারে। তবে ও যেগুলো কথাগুলো বলছে সেগুলো আমি তোমাদেরকে বলছি। ও এটাই বলছে যে ওর দোকানের সামনে বহরমপুরের সব থেকে বড় দুটো বিশ্বকর্মা পুজো কিন্তু হয়েছে, আর সেই বিশ্বকর্মা পুজো দেখাতেই ও নিয়ে যাবে তোমাদেরকে। রাস্তা পার হয়ে এখন যাওয়ার পালা ওই পারে, যেখানে এই দুটো প্যান্ডেল আছে। যাই হোক, যখন ওই পারে গেল দেখলো দারুণ মজাদার প্যান্ডেল এবং প্রচুর লাইন পড়েছে। শুধু যে বহরমপুর তাই নয়, বহরমপুরের আশেপাশের এলাকার থেকেও প্রচুর মানুষ আসছেন এবং সেখানে ভিড় করে ঠাকুর দেখছেন, মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা এগরোল মোগলাই খাচ্ছেন, তার সাথে সাথে বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনা কিনে দিচ্ছেন। তোমাদেরকে আমি বলি, এই যে মণ্ডপ দুটো, এখানে আমি ছোটোবেলায় যেতাম বাপির সাথে, আমি বাপি ভাই আর মা একই মোটরসাইকেলে, ভাবা যায় তখন কতটাই ছোটো ছিলাম। আর এই যে খেলনাগুলো বাঁদিকে দেখা যাচ্ছে, এগুলো কেনার জন্য ঝোঁক করতাম। দেখো ঠাকুরটা কী সুন্দর হয়েছে, দারুণ চমৎকার। যে বড় বড় প্যান্ডেল দুটো হয় তার ভেতরে ঠাকুরগুলোও কিন্তু অপূর্ব হয়, সেটা যে ঠাকুরই হোক না কেন। তোমরাও চাইলে একবার দেখে আসতে পারো। আর এটা হলো ঠিক জেলা পরিষদ অফিসের ওখানে, দেখো সমস্ত রথী মহারথীদের ছবি এখানে দেওয়া আছে। যখন এই প্যান্ডেলটা ঘুরে ঘুরে ও দেখছিল, ও নাকি আমার কথা মনে করছিল। যাই হোক, যদিও আমি সেটা বিশ্বাস করিনি, তবু ও যখন বলল তখন অবশ্যই বিশ্বাস করতেই হয়। আর তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, প্যান্ডেল দুটো আর কারা কারা এই প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছিলে সেটাও কিন্তু জানাবে। আর এই যে বড় একটা মেলা যেখানে সমস্ত খেলনা, সমস্ত খাবার এবং সমস্ত ছোটো ছোটো রাইড আছে বাচ্চাদের জন্য। এখন দোকানে এসেও ঠাকুর তিনটে দেখাচ্ছে, যে ঠাকুরগুলো গতকাল রাত্রে বাড়িতে নিয়ে আসার পরে ঠাকুরগুলোকে পরিষ্কার করে আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল দোকানে, কারণ দোকানে পুজোর উদ্দেশ্যে। সারাটা দিনই পুজো পুজো পুজো, পুজোর গন্ধ। তবে দুর্গাপুজো চলে এসেছে, এখনও যাচ্ছে দোকান থেকে বাড়ি। এই মাত্র জাস্ট দোকান থেকে বাড়ি ফিরলাম, এখন 8:30 বাজে, মানে 8:15 দিকে বাড়ি ফিরেছি, ফ্রেশ ট্রেশ হলাম আর কি। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এখন বুঝতে পারছি না কালকে ঠান্ডা লাগলো কি না, কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি, তারপর আর বৃষ্টি ওই জল দিয়ে বুড়ো বাবাকে ধুতে গিয়ে অনেকটা ভিজেছি, তো এখন জানি না ওর জন্য কি না, কিন্তু আজকে সারাদিন হাঁচি পড়েছে আর বিশাল ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ওই দিক থেকে এলাম, ওইদিকে তো এখন ভিড়ে ভিড়াক্কার, মানে প্রচুর ভিড়, লোকজনের লাইন পর্যন্ত পড়েছে। তোমরা তোমাদেরকে দেখাবো, দেখিয়েছি অলরেডি, দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে ইচ্ছে আছে ওকে নিয়ে একবার যাওয়ার, খেয়ে খাওয়া দাওয়ার পর ছোটোবেলার স্মৃতি চারণ করতে। একবার সকাল সকাল থেকে বলে, আচ্ছা আচ্ছা সেই এই পুজোটা আগের বার দেখেছিলাম, সেই ছোটোবেলার পুজোটা। হ্যাঁ হ্যাঁ, খেতে 5 মিনিট যাবো, চলে আসবো, তো দেখা যাক হয় কি না। তো চলো আগে খেতে যাই, যথারীতি রেডি হয়ে নিলাম, মানে নর্মাল আর কি, এই একটু ঘুরতে টুরতে যাওয়া আর কি, বাইকের মধ্যে তো থাকবো, তো বাইকের মধ্যে মানে বাইকের উপরে থাকবো, বেশি তো নামার কোনো ব্যাপার নেই, তাই খুব একটা বেশি কিছু না, নর্মালি একটু জামা প্যান্ট পরে নিলাম। ও মাই গড, মাই স্কিন ইজ গ্লোইং। না সারাদিন বাদে যথেষ্ট ভালো আছে, না মন কানে কথা শুনি না, সব কি যে বলবো সব ভুলে যাই। যাই হোক, তো এবার আমি বেরোই, মানে আমরা বেরোই, আলটিমেটলি ওকে তো নিয়ে যেতে হবে, ও তো ছাড়বে না, তো চলো বেরোই নাকি। দিয়ে তখন বললাম যে বেরোবো ঠাকুর দেখতে, আজকে কি বেরোনো হবে, না ছেড়ে দাও তোমার তো সময় নেই, এখন কিন্তু বেরোচ্ছি, এখন আর যাই হোক, তো চলো বেরোই,
যে কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের নাকি? চলো। তো সব কাজ সেরে টেরে বাড়ি ফিরে গেছি, আর বাড়ি আর ফিরে গেছি কোথায়, একজনা ঘুমিয়েও পড়েছে, বাড়ি ফিরে যাওয়া তো দূর, একজনা ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, আজকে দিনটা দারুণ কাটলো, ঠাকুর দেখতে যাবো ভেবেছিলাম, তো আজকে উনি যেতে চাইলেন না ওদিকে আর। তো মায়ের প্রসাদ আনার ছিল, তো মামনি বললো হঠাৎ করে যে প্রসাদটা নিয়ে আসতে হবে, তো প্রসাদ টোসাদ এনে বাড়িতে এসে ওদেরকে খাইয়ে টাইয়ে ঘুম। ও অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, আমি দু চারটে কাজকর্ম ছিল, এবার আমি ঘুমোতে যাব। এখন ঘড়িতে বাজে যথারীতি 1:20, তো কিছু করার নেই, আবার সেই দেরি হয়ে যাচ্ছে, কাল না পেরোলে আবার রুটিনে ফেরা যাবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেবলীনা সংকেতের পাশে থেকো, আর সাজেশান থাকলে অবশ্যই জানিও, যতটা পারবো আমরা সেরকম করার চেষ্টা করবো, সেরকমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।